নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দল তিনটি কারণের জন্য পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই ম্যাচটা জিতবেই, এবং এই তিনটে গুরুত্বপূর্ণ কারণ কি সেটা জানার জন্য ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, যেই তিনটি গুরুত্বপূর্ণ কারণের জন্য কলকাতা পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা জিতবেই, সেই তিনটি কারণের মধ্যে প্রথম কারণটা হলো মায়াঙ্ক আগারওয়ালের অ্যাবসেন্স। মায়াঙ্ক আগারওয়াল, যিনি ব্যাক পেনের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলেননি, সেই মায়াঙ্ক আগারওয়াল শোনা যাচ্ছে যে তিনি কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধেও তার ব্যাক পেনের জন্য নাও খেলতে পারে। কারণ এই মুহূর্তে মায়াঙ্ক আগারওয়াল পাঞ্জাব কিংসের ট্রেনিং সেশনে এখনও যুক্ত হননি, তিনি এখনও রেস্টে আছেন। তো বন্ধুরা, মায়াঙ্ক আগারওয়াল না খেলায় কলকাতা নাইট রাইডার্স দলের অনেক সুবিধা হবে, এইটা হচ্ছে কেকিআরের জেতার প্রথম কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের বডি ল্যাঙ্গুয়েজ। তো বন্ধুরা, এই মুহূর্তে কেকিআর দল যেমন পারফরমেন্স করছে সেইটা হচ্ছে একটা টিম গেম, এবং এই মুহূর্তে কেকিআর দল ফুল কনফিডেন্সের সঙ্গে আছে, কারণ কেকিআর দলে অনেক কটা ম্যাচ উইনার্স আছে। ব্যাটিংয়ে শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, এবং বলিংয়েও ভারুণ চক্রবর্তী, লকি ফার্গুসন, সুনীল নারিন, অর্থাৎ কলকাতা দলের অনেক কটি খেলোয়াড় দুর্দান্ত পারফরমেন্স করছে। তাই যেহেতু কলকাতা এখন একটা টিম গেম সুন্দর খেলছে, তাই কেকিআরের দল অনেক শক্তিশালী মনে হচ্ছে পাঞ্জাব কিংসের থেকে, তাই এইটা হচ্ছে কেকিআরের ম্যাচ জেতার দ্বিতীয় কারণ। এবং কলকাতার ম্যাচ জেতার তৃতীয় কারণ হচ্ছে পাঞ্জাব কিংসে ম্যাচ ফিনিশারের অভাব। কারণ আমরা বহুবার দেখেছি পাঞ্জাব কিংস একদমই জেতা ম্যাচ হেরেছে, এবং পাঞ্জাব কিংসের দলে কেএল রাহুল ও অ্যাডাম মার্করাম ছাড়া আর কোনো ব্যাটসম্যান ভালো খেলছে না। মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডার একদমই ফ্লপ। তাই এই মুহূর্তে কেএল রাহুল ও অ্যাডাম মার্করাম, যদি এই দুটি খেলোয়াড়কে 10 রানের মধ্যে আউট করে দেওয়া যায়, তাহলে পাঞ্জাব কিংস হয়তো এই ম্যাচে 100 রানও ক্রস করতে পারবে না। তাই পাঞ্জাব কিংসের উইক বলিং এবং উইক ব্যাটিংয়ের জন্য কেকিআর এই ম্যাচটা জিতবে, অর্থাৎ এই তিনটি গুরুত্বপূর্ণ কারণের জন্যই কেকিআর এই ম্যাচটায় পাঞ্জাব কিংসের থেকে অনেক বেশি আগিয়ে আছে, এবং এই ম্যাচটা পাঞ্জাব কিংসের থেকে জেতার সম্ভাবনা অনেক বেশি কেকিআরের। তাহলে বন্ধুরা, আপনার কী মনে হয়, কেকিআর এই ম্যাচটা জিততে পারবে কি পারবে না, সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।